হ্যালো দর্শক, আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো চলুন আজকের ভিডিওটা আমরা শুরু করি। তো দর্শক, আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে কীভাবে মানে ফোনটা ফ্যাক্টরি রিসেট বা ফরম্যাট না দিয়ে কীভাবে গুগল অ্যাকাউন্ট মাত্র 1 মিনিটে আপনি রিমুভ করতে পারবেন। অবশ্য এই ভিডিওগুলো অনেক হয়তো জানা থাকতে পারে, আর যারা জানেন না তাদের জন্য আজকের ভিডিওটা। তো পুরোপুরি ভিডিওটা দেখতে থাকুন এবং আশা করি নতুন কোনো কিছু শিখতে পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো ভিডিওটা শুরু করার সর্বপ্রথমে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করতেছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন আজকে আমরা দেখবো যে কীভাবে মাত্র 1 মিনিটের ভিতর যে কোনো ফোনের গুগল অ্যাকাউন্ট রিমুভ করবেন কোনো রকম সেট ফরম্যাট বা ফ্যাক্টরি ডাটা রিসেট না দিয়ে। তো আমি আজকে আপনাদের ভিন্ন একটা ট্রিক শেখাবো, সেই খুব সহজ আপনারা গুগল অ্যাকাউন্টটা রিমুভ করতে পারবেন। জাস্ট আমি গুগল অ্যাকাউন্টটা রিমুভ করার জন্য চলে যাব ইউটিউবে। তো ইউটিউবে গিয়ে দেখুন আমি কীভাবে খুব ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে আমি আপনাদের এটা দেখাবো। তো দেখুন, এখানে আসার পরে কিন্তু আমার এই গুগল অ্যাকাউন্টটা কিন্তু প্লে স্টোরে অর্থাৎ প্লে স্টোরে এইখান থেকে কিন্তু সাইন করা আছে। দেখুন এখানে কিন্তু আমাদের একটা ছবির আইকন আসতেছে। তো সিম্পলি আমরা এখানে এইভাবে ওপেন করব। ওপেন করার পর দেখুন এখানে কিন্তু কিছু অপশন আসছে, আপনারা লক্ষ্য করুন যে ইউটিউবের চ্যানেলের মতো কিন্তু একটা আইকন চলে আসছে। তো আমরা এখন গুগল অ্যাকাউন্টটা রিমুভ করার জন্য কী করবো, সরাসরি অ্যারো বাটনে ক্লিক করব। তো অ্যারো বাটনে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি দেখতে পাবেন, মাই চ্যানেল, ম্যানেজ অ্যাকাউন্ট, ল্যান্ড মোড, অ্যাবাউট অপশন। তো আমরা সিম্পলি এই অপশনটাতে ক্লিক করব। তো ম্যানেজ অ্যাকাউন্ট এই অপশনটাতে ক্লিক করব। তো ম্যানেজ অ্যাকাউন্টকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অনেকগুলো অপশন আপনি এখানে পাবেন, যেমন নিচ থেকে আমি দেখাই, প্রথমে আছে অ্যাড অ্যাকাউন্ট, তো দ্বিতীয়তে আছে দেখুন ইমু, তৃতীয়তে আছে ইউসি মিনি, ইউসি ব্রাউজার, ওপেরা মিনি, মেসেঞ্জার, এবং এই যে দেখুন এই লাস্টটার একটা আছে কি গুগল। তো আপনাকে এই গুগলটা সিলেক্ট করতে হবে। তো আমি গুগলটা সিলেক্ট করলাম। তো গুগল অ্যাপ্লিকেশন সিলেক্ট করার পর আপনি এইখানে নিচের দিকে কর্নারে লক্ষ্য করুন, নিচের দিকে কর্নারে লক্ষ্য করুন আপনি একটা অপশন দেখতে পাবেন, যেমন আমি মার্ক করে দেখাচ্ছি এইখানে। কিন্তু দেখুন এই যে নিচে ডান পাশে কর্নারে দেখুন রিমুভ অ্যাকাউন্ট একটা কিন্তু অপশন চলে আসছে। তো জাস্ট আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিচ্ছে যে রিমুভিং দিস অ্যাকাউন্ট ইউ উইল বি ডিলেট অফ অল ইট মেসেজ কন্ট্যাক্ট আদার, বলতেছে আপনি যদি এটা রিমুভ করে তাহলে এই জিমেলে যতগুলো মেসেজ টেসেজ ছিল সবগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে, অর্থাৎ সকল ডাটা কিন্তু আপনার ডিলেট হয়ে যাবে। তো আমরা এখান থেকে সিম্পলি যদি আপনি এখান থেকে রিমুভ করতে চান তাহলে সরাসরি আপনি এখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো জাস্ট আমি রিমুভ করে দিব আপনাদের দেখানোর জন্য, আমি রিমুভ করে দিলাম রিমুভ অ্যাকাউন্ট। তো রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখুন আবারও কিন্তু এখানে ওকে পারমিশন চাচ্ছে। তো আমরা ওকে পারমিশনটাও দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন আমাদের এখানে আপনার ফোনের যে লক, সেই লকটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে। তো লকটা আমি দিয়ে দিলাম, আনলক প্যাটার্নটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে কিন্তু অলরেডি আমার গুগল অ্যাকাউন্ট কিন্তু এখন আর কিন্তু নেই। দেখুন এখানে কিন্তু জাস্ট কিন্তু অপশন আসছে শুধু যে আপনার এইখান থেকে আপনি দেখুন কোনো জায়গায় কিন্তু গুগল নামের সেই অ্যাকাউন্টটা কিন্তু নেই, জাস্ট এখানে শুধু আছে অ্যাড অ্যাকাউন্ট। তো এইখান থেকে আপনি চাইলে আবার নতুন করে গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনার ফোনটা কিন্তু ফরম্যাট হলো না, ফ্যাক্টরি ডাটা রিসেট কোনো কিছু দিতে হলো না, ছোট্ট একটা ট্রিক্সের মাধ্যমে আপনি কিন্তু গুগল অ্যাকাউন্টটা রিমুভ করতে পারলেন। তো আশা করি ভিডিওটা দেখে নতুন কোনো কিছু শিখলেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্টস করবেন। আপনারা যখন লাইক দেন কমেন্টস করেন তখন আমরা ভিডিও তৈরি করতে উৎসাহ বোধ করি। তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্যে।